আব্বু আজকে একটা ভিডিও বানাবে, আপনারা দেখে এই ভিডিওটা অবাক হয়ে যাবেন। আব্বু এত সুন্দর একটা ভিডিও বানাবে যে ভিডিও দেখে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। তাহলে এ পর্যন্তই, আব্বু এবার ভিডিওটা বানাক। আসসালামু আলাইকুম। আজকের ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে ভিডিওটা কোন বিষয়ে তৈরি হতে যাচ্ছে। তো লেটস গো অন ইওর মার্কস। ইয়েস, লেটস গো অন দ্য ভিডিও। আর কত? মানুষের বয়স যখন হয়, এমন বয়স এমন একটা জিনিস আপনি চাইলেও ধরে রাখতে পারবেন না। বয়স মানুষের বাড়তে থাকে, ছোট থেকে মানুষ বড় হয়, বড় থেকে মানুষ ছোট হয়, বড় থেকে মানুষ বুড়ো হয়, বড় থেকে মানুষ বুড়ো হয়, এরপরে এক সময় হায়াতে জিন্দেগি ফুরিয়ে যায়, হায়াতে জিন্দেগি ফুরিয়ে যায়। আমি আমার ডেস্কটপে যে ছবিগুলো শেয়ার করতেছি, এটা হচ্ছে বিভিন্ন বলিউডের কিছু হিরোদের ছবি। এই দেখুন কত হিরো, তারা এখনো মোটামুটি সুন্দর আছে, লুক আছে, তারা তাদের ছবি এখনো খুবই জনপ্রিয়, কিন্তু তাদের বয়সটা কি তারা ধরে রাখতে পারছে? অবশ্যই না। এখানে দেখুন, সোশ্যাল মিডিয়াতে এই ছবিটি দেখার পরে আমার খুবই অবাক লাগলো যে তাদের বয়স কত হয়ে গেছে। শাহরুখ খান 58 বছর, সলমান খান 58 বছর, আমির খান 58 বছর, অজয় দেবদূত 54 বছর, অক্ষয় 56 বছর, এটা হচ্ছে বড় বড় না বললে তো ভিডিওটা হবে না, কেউ বুঝতে পারবে না। ইনার 60 বছর, ইনার 60 বছর, সুনীল শেঠ 62 বছর, 62 বছর, হিন্দি ছবি কাঁপানো নায়ক যিনি অনেক জনপ্রিয়, তার বয়সটাও শেষের পথে, 64 বছর, সানি দেওয়ান 66 বছর, তারা কিন্তু পারে নাই তাদের বয়সটাকে ধরে রাখতে। বয়স এভাবেই নদীর স্রোতের মতো বেড়ে যায়, এভাবে এক সময় মানুষ মৃত্যু থেকে রহিত হয়। এটা আমাদের সবার প্রিয় নায়ক রাজ রাজ্জাক, তিনিও পৃথিবী থেকে অন্তিম হয়ে গেছেন। এভাবে আমাদেরকেও চলে যেতে হবে। আমাদের এটিএম শামসুজ্জামান তিনিও চলে গিয়েছেন, এতো গত বছর অসুস্থ ছিলেন, তখনকার ছবি এটা। মানুষের বয়স, মানুষের জীবন, হায়াত, এই অল্প কিছু জিন্দেগির জন্য মানুষ মারা যায়, কত বেশি ছুটাছুটি করে, পাগলের মতো করে, তারপরে তিনি মারা যান, আবার স্টপ করেন, আবার কেউ কেউ আগুনে পুড়ে মারা গেছেন। যার যেভাবে হায়াত ফুরিয়ে যায় সে সেভাবে মারা যায়। দেখুন চেহারা কি হাল। আল্লাহ পাক ইনাদেরকে জান্নাত নসিব করুন। এনারা অনেক নিজে দুঃখিত থেকেও সর্ব পরিস্থিতিতে মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করেছেন, আনন্দ দেওয়ার চেষ্টা করেছেন। এইভাবেই উনি মারা গেলেন, এইভাবে আমাদেরও আর কিছু বলার নেই। সকলেই আমরা মৃত্যুর কথা চিন্তা করব, সেই অনুযায়ী আমল করব, যেন আল্লাহ পাক আমাদের জান্নাতে দেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত বিদায়, আব্বুর ব্লগটা সবাই দেখবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট বাটনে ক্লিক করে দিবেন। এ পর্যন্ত, টাটা, গুড বাই, ধন্যবাদ সকলকে।